মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আমি দশম শ্ৰেণীৰ বাবে গণিতৰ পাঠ্যটি লৈ আহিছোঁ। তোমালোকৰ NCERT প্ৰস্তুত কৰা আৰু ছেপাই অনুবাদ কৰি উলিওৱা পাঠ্যপুথিখনৰ আধাৰত সমান্তৰ প্ৰগতি এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন অনুশীলনী 5.3 3 নম্বৰ অংকটো আমি প্ৰথমে কৰিবলৈ লৈছোঁ। তাত তোমাৰ দিছে এল ইকুৱেল টু 28, যোগফলটো হ'ল 144, পদ হ'ল 9টা, এন ইকুৱেল টু 9, প্ৰথম পদটো উলিয়াব লাগে। এল মানে কি? এল মানে হ'ল তোমাৰ এয়ানকে এল বুলি কয়। এল মানে হ'ল এয়ান, অন্তিম পদটো সেইটো হ'ল তোমাৰ 28। এতিয়া প্ৰথম পদ আমি উলিয়াব লাগিলে এই সূত্ৰলৈকে আহা, এছ এনৰ সূত্ৰলৈকে। এছ এন ইকুৱেল টু এন বাই টু এ প্লাছ এ এন, এইটো আছিল সূত্ৰ, এইটো নিশ্চয় তোমালোকে মুখস্থ কৰিছা। এতিয়া এছ এন মানে কি? এছ নাইন, পদ হ'ল 9টা, এন হ'ল 9, 9টা পদৰ যোগফল। গতিকে এছ নাইন ইকুৱেল টু 9/2, এইটো নাজানো, এ এন এইমাত্ৰ ক'লোৱে আমি, এ এন মানে হ'ল এল 28। গতিকে 28 আৰু এছ নাইন মানে কিমান? এই 9টা পদৰ যোগফল 144 দিয়াই আছে ইয়াত। গতিকে ইয়াতে 144 পাতা 9/2, তাৰপিছত এ প্লাছ 8। এতিয়া 9টো তুমি ইয়াৰে তলত আনিব পাৰা। ইয়াতে তলত একো নাই মানে কি আছে, 1 আছে, 1×9 9, গতিকে 9টো তলত আনা, আনিলে 144ক কিমানবাৰ যাব, 16 যাব, 16×9=144। গতিকে ইয়াতে 16 হ'ল, আৰু ইয়াতে এ প্লাছ 28 থাকিল, 2টো তলত আছে, 9টো এয়া আনিছোঁ আমি, ইয়াত 2টো আছে আগৰ পৰা ইয়াত। এতিয়া তুমি তোৰ লগত এইটো ইনটু কৰি দিয়া, এইটো মই আগে ইনটু কৰা দেখাইছোঁ, এ প্লাছ 28 ইকুৱেল টু এইটো 32, 16টো যায় 32। গতিকে তাৰপিছত তুমি এতিয়া কেনেকৈ কৰিবা, এই বজ্ৰপুৰাণটো মই আকৌ কৈ দিছোঁ যে এ প্লাছ 28 ইকুৱেল টু 16×2=32। তাৰপিছৰ ষ্টেপটো জানাই তোমালোকে, এইটো 28টো ইফালে লৈ আহা, মাইনাছ 28 হ'ব, 32 - 28, গতিকে এ মানে কিমান ওলাই গ'ল, 4 ওলাই গ'ল। 32ৰ পৰা 28 মাইনাছ কৰিলে 4। এতিয়া এনেকুৱা এটা প্ৰগতি দিয়া আছে, কিমানটা পদৰ যোগফল 636 হ'ব। এ মানে হ'ল ইয়াত 9, প্ৰথম পদ, সাধাৰণ অন্তৰ কিমান হ'ব, দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ বিয়োগ কৰা, গতিকে 17×9 গ'লে 8 হ'ব। এতিয়া ধৰা হ'লে এন্তম পদৰ যোগফল মানে কিমান হয় তোমাৰ, 636 হয়, এইটো আমি ধৰি লৈছোঁ। গতিকে এছ এন মানে 636। এছ এনৰ সূত্ৰ কি? এন বাই টু টুৱাইছ এ, এন মাইনাছ 1×D ইকুৱেল টু 636। এন বাই টু টুৱাইছ এ, এ মানে 9, এন মাইনাছ 1, ডি মানে হ'ল 8, ইকুৱেল টু 636। এতিয়া তুমি তাৰপিছৰখিনি চোৱা, তাৰপিছৰখিনি চোৱা তুমি, যে এন বাই টু এইটো হ'ল তোমাৰ 18 হৈ গ'ল, 9টো যায়, আৰু এইটো টুৱাইছ 8n - 8 ইনটো কৰি দিছোঁ 8টো, এন মাইনাছ 1 আছিল, গতিকে এইটো ইনটো কৰি দিলে 8n - 8 1 যায় 8, ইকুৱেল টু 636। এন বাই টু 8n, 8nটো আগত লিখিছোঁ, আৰু 18ৰ পৰা 8 মাইনাছ কৰিলে আমি কিমান পাইছোঁ, 10 পাইছোঁ, 636। তাৰপিছত তোমাৰ ইয়াৰ পৰা এটা আমি 2 কমন লৈ উলিয়াই আনিছোঁ, বাহিৰত উলিয়াই আনিছোঁ, 2 এটা কমন আনিছোঁ, গতিকে 2×4 যায় 8, 2×5 যায় 10, ঠিকে আছে, কিন্তু 2 আৰু 2 কি হৈ গ'ল, কেঞ্চেল গ'ল। এতিয়া আমাৰ অংকটো অলপ সৰু হ'ব, সেইকাৰণে আমি 2টো কেঞ্চেল খেদাই ল'লোঁ। এতিয়া 4n² হ'ব, তাৰপিছত 5n হ'ব, মাইনাছ 636 ইকুৱেল টু 0। এতিয়া চোৱা তুমি এইটোৰ লগত এইটো ইনটো কৰি দিয়া, মানে প্ৰথম এৰ লগত চিটো ইনটো কৰি দিয়া, দিলে আমি কিমান পাই যাম, 2544 পাই যাম। এতিয়া ইয়াৰ আমি কি কৰিছোঁ, ফেক্টৰাইজেশ্যন কৰিছোঁ, এইটো মিলাই চাবা তোমালোকে। কৰিলে মই দেখিছোঁ ইয়াত ইয়াৰ পৰা ইয়ালৈকে ইনটো কৰিলে কিমান হয় তোমাৰ, 48, আৰু এইটো আছে 53। গতিকে 53ৰ পৰা 48 মাইনাছ কৰিলে আমি কি পাই যাওঁ, 5 পাই যাওঁ। গতিকে এই স্প্লিটিং দ্য মিডল টাৰ্ম, মধ্য টাৰ্মটো বি ৰাশিটো আমি ভাঙিছোঁ, গতিকে এইটো এনেকৈ ভাঙিব লাগিব, 53ৰ পৰা 48 কি হ'ল মই কাষত এইটো দেখুৱাই দিছোঁ, এইটো তোমালোকে উলিয়াই চাবা। এতিয়া চোৱা, 53n প্লাছ এ মাইনাছ এ মাইনাছ 48n মাইনাছ 636 ইকুৱেল টু 0 হ'ল। এতিয়া ইয়াৰ পৰা তুমি n কমন লোৱা, 4n থাকিল প্লাছ 53 থাকিল, মাইনাছ ইয়াতে 12 কমন আহিব, 12×4 যায় 48, এইটোৰ লগত মিলিব লাগিব নহয়, এইটোৰ হেৰিৰ লগত 12×4 যায় 48, আৰু 12ৰ লগত 53 ইনটো কৰিলে 636। এতিয়া চোৱা এই দুটা ৰাশি আমাৰ কি হৈ গ'ল, একে হৈ গ'ল, একে হৈ গ'ল কাৰণে ইয়াৰে এটা কি হৈ গ'ল, বাহিৰত ওলাই আহিল, আৰু ইয়াতে কি থাকিব, এতিয়া এন থাকিব, ইয়াতে কি থাকিব, মাইনাছ 12=0। এতিয়া তুমি ইয়াৰ পৰা কি পোৱা, ইয়াৰ পৰা যদি তুমি চোৱা, এই হয় এইটো মানে 0 আৰু নহ'লে এইটো মানে 0। এতিয়া এইটোৰ পৰা আমি যদি চাওঁ, এইটো মাইনাছত ওলাই আহিল, তাৰপিছত 4টো তলত আহিব এন ইকুৱেল টু, কিন্তু পদৰ সংখ্যা ঋণাত্মক হ'ব পাৰে জানো, তোমাৰ স্কুলত থকা ল'ৰা ছোৱালীৰ সংখ্যা কোনোবা দিনা মাইনাছ হ'ব পাৰে জানো,
বা আমার ঘরত থাকা পরিয়ালর মানুষবিলাকর সংখ্যাতো মাইনাস হব নয় গতি সেইকারণে এই গ্রহণযোগ্য নয় এইটে গ্রহণযোগ্য হব গতি এনর মান কি হব টুয়েলভ হব গতি তাৰে পিছৰটো চোৱা তুমি যে তাত মানে কি কৈছে এটা সমান্তর প্রগতির এ মানে দিয়া আছে এ এন মানে 45 দিয়া আছে এস এন মানে কিমান দিয়া আছে 400 এটা মুঠ পদর সংখ্যা তুমি এন ধরে লব লাগিব আর সাধারণ অন্তর দি ধরে লব লাগিব এস এন ইকুয়াল টু এইটু আছে সূত্র তোমার এস এন মানে 400 এন মানে আমি তো না জানো এ মানে 5 এইটু দিয়া আছে আর এ এন মানে হল 45 গতি ইয়ার পরে এইটোর লগত এইটু প্লাস করে দিলে 50 হয়ে গেল টু রে 50 মানে কিমান হয়ে গেল 25 আর তারপর তোমার 25 এর যেটা ডিভাইড করবা এইটু 25 এন ইকুয়াল টু 400 এন ইকুয়াল টু কিমান হব 25 এর ডিভাইড করে দিয়া তোমার 25 এন ইকুয়াল টু 400 এন ইকুয়াল টু 25 এর ডিভাইড করে দিলে তোমার কিমান পাই গলা 16 পাই গলা আকো এন ইকুয়াল টু 45 আছিল এন এর সূত্র তুমি আহি যা এন ইকুয়াল টু 45 তোমার অঙ্কটোতে দিয়া আছে গতি সূত্রত আহি যা এটা সূত্রত আহি গলে কিমান পাবা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 45 এ মানে 5 এন মানে 16 আমি এই মাত্র উলিয়ালো তারপর 16 মাইনাস 1 ডি মানে না জানো 45 গতি 16 এর পর 1 গলে কিমান থাকিল তোমার 15 গতি এইবার 5 তো ইফালে লৈ যাওয়া 40 হল আর 15 এর 40 ডিভাইড করে দিয়া তারপর 5 8 যায় 40 আর 5 3 যায় 15 গতি কিমান হব তোমার 8 বাই 3 হব ডি মানটো গতি এন মানে হল 16 ডি মানে হল 8 বাই 3 গতি এই নিয়মতে তোমার লোকে আগবাড়িবা মানে তোমার মেইন ইয়াত মন্ত্রটো হলগে তোমার সূত্রকেইটা গতি সূত্রকেইটা তুমি ভালকৈ এপ্লাই করিব পারিলে আর ইফাল ইফাল নিউতে প্লাস মাইনাসর গন্ডগোল নকরিলে অ্যানসার মিলাতো খাতাং গতি তোমালোকে ভালদরে সূত্রখিনি অনুধাবন করি সেইমতে নিজে নিজে অনুশীলন করিবা নোচোয়াগৈ করিবার চেষ্টা করিবা বারে বারে তেতিয়াহে পারিবা গতি তোমালোকে ভিডিওটি লাইক করিবা শেয়ার করিবা সাবস্ক্রাইব করিবা আর এনেকা ধরনের ভিডিও তোমালোকে সদায় পাই থাকিবা এটা এটা গতি এইমতে তোমালোকে আগবাড়ি থাকা আর নিজেও এইবিল প্রেকটিস করে থাকা অনুশীলনী থাকা অঙ্গবর প্রেকটিস করা তেতিয়া দেখিবা তোমালোকর সকলখিনি পানির দরে হয়ে গেছে তোমালোকক আকো লগ পাম ধন্যবাদ।